আসসালামু আলাইকুম, নিশোজ ব্লসম থেকে চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকে চলে এসেছে গ্রেট খাদকের মধ্যে। আজকে গ্রেট খাদকের সবগুলো খাবার আমরা এক্সপ্লোর করব। আমাদের আজকের গ্রেট খাদকের ভিডিওটা যারা এখানে শেয়ার করে আসবেন তারা কিন্তু আগামী 24, 25 এবং 26 তারিখে পেয়ে যাবেন 15% ডিসকাউন্ট। এসে কিন্তু ফোনটা এরকম ভাবে দেখাতে হবে শেয়ার করে। এগুলো হচ্ছে মিট বক্সের চিকেন, ফ্রেঞ্চ ফ্রাই, সসেস। এখন এটার সাথে দেওয়া হবে ক্যাপসিকাম, এরপর অ্যাড করা হচ্ছে মাশরুম, মেয়োনিজ দেওয়ার পরে দেওয়া হচ্ছে সস। ফাইনালি এটা মিক্স করার পরে কিন্তু এটা বক্সের মধ্যে সার্ভ করা হবে। উপরে হিউজ মেয়োনিজ দিয়েছেন, ক্যাপসিকাম, মাশরুম, ফাইনালি দিয়ে দিবে ব্ল্যাক অলিভস। এরপরে কিন্তু এটা কাস্টমারদের হাতে তুলে দেওয়া হবে খাওয়ার জন্য। উপরে গার্নিশ করা হচ্ছে হোয়াইট সিসিমি, হবে অরিগানো, প্রপার একটা মিট বক্স। উপরে দিয়ে দিচ্ছে ফাইনালি পাপরিকা, মানে আমি অন্য কোথাও মানে পাপরিকা দিতে দেখি নাই। এই হচ্ছে মিট বক্সের ফাইনাল লুক। সবগুলো খাবার কিন্তু আমরা একসাথে টেস্ট করবো, এই জন্য আমরা আস্তে আস্তে একটা একটা ফুড রেডি হচ্ছে আর এটা রেখে দিচ্ছে। ভাইয়া, আমি যে খেতে আসলাম আমাকে আপনি যেভাবে সার্ভ করে দিচ্ছেন, কাস্টমার আসলে কি এভাবেই দিবেন? হ্যাঁ, অবশ্যই কাস্টমার আসলে এভাবেই দিব। এটা কিন্তু রেগুলার প্রাইস হচ্ছে 120 টাকা, এখান থেকে 15% ডিসকাউন্ট পেয়ে যাবেন 24, 25, 26 তারিখে ভিডিওটা শেয়ার করে আসবেন। এখন বানানো হচ্ছে সাব বার্গার, বার্গার বন। এটার মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে মেয়োনিজ, এখন দেওয়া হচ্ছে মিক্সড ভেজিটেবল। এটার মধ্যে আছে আপনার ক্যাপসিকাম, গাজর, বিটরুট, বাঁধাকপি। ভেজিটেবল দেওয়ার পর উপরে দেওয়া হয়েছে চিকেন সস, লেডুস পাতা দেওয়া হয়েছে। এখন এটাকে টোস্ট করা হবে। এটা হচ্ছে শর্মার ব্রেড, এগুলো কিন্তু ঢাকা থেকে তারা এনে তারপরে শর্মাটা মিক্স করেন। শর্মার যে ভেজিটেবল গুলো আছে সেগুলো একসাথে করে মিক্সড করা হবে। এখন দেওয়া হচ্ছে চিকেন, মেয়োনিজ, টমেটো সস, এখন সবগুলো একসাথে মিক্স করা হবে আর এগুলোই কিন্তু শর্মার ভিতরে থাকবে। এটা হলো শর্মার ব্রেড, শর্মার ব্রেডের উপর এখন শর্মার পুরটা দেওয়া হচ্ছে। ব্যাস রেডি হয়ে গেছে চিকেন শর্মা। এবার মেক করা হবে সাব স্যান্ডউইচ। দেওয়া হচ্ছে মেয়োনিজ, ভেজিটেবল, অ্যাড করা হচ্ছে চিকেন, টমেটো সস। গ্রেট খাদকে যে ফাস্টফুড আইটেমগুলো আছে এগুলো আপনারা 120 টাকা থেকে শুরু করে 160 টাকার ভিতর পেয়ে যাবেন, তারপর তো পাচ্ছেনই 15% ডিসকাউন্ট। এবার রেডি করা হচ্ছে পাস্তা, পাস্তার ভেজিটেবলটা ফ্রাই করা হচ্ছে। অ্যাড করা হয়েছে পাস্তা, স্পেশালি আমার এই বড় কড়াইয়ে এই নাড়াচাড়াটা দেখতে খুবই স্যাটিসফাইং লাগে। এটা কি কুমিন সস, এটা মেরি সস, এটা টমেটো সস, এটা হলো ম্যানুস। পাস্তা মেক করা হয়ে গেছে, এখন জাস্ট উপরে সাইডটা ডেকোরেশন করা হবে। অ্যাড করা হয়েছে চিকেন, মেয়োনিজ, টমেটো সস। ব্যাস রেডি হয়ে গেছে চিকেন পাস্তা। বারবিকিউ উইংস এর জন্য উইংস গুলোকে ফ্রাই করে নেওয়া হয়েছে। এটা চিলি সস, পাস্তা এখানে পানি দিয়ে নিত, বারবিকিউ সস, চিনি, লবণ, হোয়াইট পেপার, ওয়েস্টার সস, উইংস জেলে দিলাম। বারবিকিউ উইংস এর ফাইনাল লুক। আজকে প্রচন্ড ঠান্ডা, ঠান্ডার মধ্যে আমরাও জমে যাচ্ছি, খাবারও ঠান্ডা হয়ে যাচ্ছে, তাই প্রথমে আমি মোমোটা টেস্ট করছি। এই মোমোটা সবাই খেতে পারবে, খুব বেশি স্পাইসি না। আর স্পেশালি এই সসটা নিয়ে বলবো, আমি কোনো জায়গায় যদি যাই তাহলে এই রেড সসটা মজা হয় না, বাট এখানে রেড সসটা কিন্তু আমার কাছে একটু মনে হয়। ক্রিসপি উইংস আর বিবিকিউ উইংস দুইটা একসাথেই খাবো, বলা যায় যে কম্পেয়ার করবো। নর্মালি এই ধরনের খাবারগুলোতে দেখা যায় যে ভেতরে লবণ প্রবেশ করে না, বাট সল্ট ইজ পারফেক্ট, সবাই খেতে পারবে, খুব বেশি ঝালও না, মিষ্টিও না। এক কথায় মশলা কম্বিনেশন পারফেক্ট, যদি কেউ ক্রিসপিটা পছন্দ করে তাহলে ক্রিসপিটা নেবেন, আর যদি বিবিকিউটা পছন্দ করে তাহলে হাতের মধ্যে গ্লাস লাগাই খাচ্ছে। অনেকেই বলবেন যে গ্লাস কেন লাগাইছি, আসলে শীতের মধ্যে বারবার হাত দিতে কাহিল লাগে। আমি অফ ক্যামেরার মধ্যে সবগুলো খাবারই আগে খাইছি, আমি কোনো খাবারই যে খারাপ বলবো এরকম কোনো সুযোগই পাচ্ছি না। আসলে যার রেস্টুরেন্টটা, গ্রেট খাদকের ওনার যিনি, উনি কিন্তু এই জগতে 15 বছর যাবৎ আছে। আরেকটা কথা, আরও দুইটাই স্টল আছে, একটা হচ্ছে আমাদের বাস স্ট্যান্ডে, আরেকটা হচ্ছে স্টেশনের মধ্যে। দুইটার নামে কিন্তু খাদক, আপনারা যে কোনো একটার মধ্যে গিয়ে ফুড টেস্ট করবেন। এটার নাম কিন্তু স্পাইসি পাস্তা, কিন্তু আমার কাছে তেমন স্পাইসি লাগতেছে না, এটা কিন্তু ছোটো বড়ো সবাই খেতে পারবেন। মিশাতে হচ্ছে অনেক কালার, সব ছোটো ছোটো খাবার খায় আমাদের কাছে, বড়ো বড়ো খাবারগুলো, মেয়োনিজ সস, চিকেন, সব কিছু কম্বিনেশন দারুণ, এক কথায় হচ্ছে যে অসাধারণ। সাব স্যান্ডউইচ, সাব বার্গারের টেস্ট কিন্তু প্রায় সেম, এটা হচ্ছে সাইজে ছোট আর এটা হচ্ছে সাইজে বড়, মানে দুইটাই স্লাইস পাচ্ছেন। তাই আমি আপনাদেরকে সাজেস্ট করবো একটা টেকনিক অবলম্বন করবেন, নিনজা টেকনিক।
সাব স্যান্ডউইচটা ট্রাই করবেন, দুইটা স্লাইস দুইজন মিলে খেতে পারবেন 120 টাকায়। বার্গার থেকে আমি সাজেস্ট করবো স্যান্ডউইচ নেবেন, দুইজন খেতে পারবেন মাত্র দাম 120 টাকা, আবার 15% ডিসকাউন্ট। আপনাদের নিষেধাজ্ঞা নিজের অনেক চালাক মনে করে, সব ছোট ছোট খাবারগুলো যেগুলো হাতে লাগে না এগুলো নিজে খাইছে, আমিও গ্লাস লাগায় খাচ্ছি, কোনো সমস্যা নেই। একটা খাবারের চেয়ে একটা খাবার মজা, আর আমি কিছু মজা টজা আলাদাভাবে বলতে চাই না, সবগুলো খাবার এক কথায় যদি বলি অসম। আমার কাছে যেমন লাগে আমি তেমনই বলি, অনেকের কাছে আবার খাবারের টেস্ট অন্যরকম লাগতে পারে, কারণ এক একজনের টেস্ট এক এক রকম, এক এক শেফের রান্নাও এক এক রকম। দিস ইজ দ্য মেনু অফ গ্রেট খাদক। তাদের ফুড মেনুটা মূলত হলো ফাস্টফুড আইটেম নিয়ে করা। গ্রেট খাদক পুরোটাই হলো একটা ফাস্টফুড আইটেমের একটা স্টল বা ফুড কোর্ট, এখানে আপনারা সকল প্রকার ফাস্টফুড আইটেম পেয়ে যাবেন। এই গ্রেট খাদক সপ্তাহে 7 দিনই খোলা থাকে, সকাল 11:30 থেকে রাত 8টা বা 9টা পর্যন্ত। এখন আমি গ্রেট খাদকের লোকেশনটা শেয়ার করব, এটি অবস্থিত হচ্ছে নরসিংদী জেলার নরসিংদী সদরের শেখ হাসিনা ব্রিজটা পার হয়ে আপনারা হাতের ডান পাশে যে বুখারী নগর বা বাদল চেয়ারম্যানের গার্ডেন নামে পরিচিত, এটার ভিতরে আসলেই কিন্তু গ্রেট খাদকটা পেয়ে যাবেন। এর আগে কিন্তু আমরা একটা স্মোকি বিস্কিটের ভিডিও করেছিলাম, এটার পাশে গ্রেট খাদকটি অবস্থিত। এরপরও যাদের বুঝতে সমস্যা হবে আমি পিন কমেন্টে বিস্তারিত লিখে দিব। এত কিছু খাইলাম, একটা কফি না খাইলেই নয়, কারণ এমন শীত পড়ছে একদম হাত পা সব জমে গেছে খাওয়ার পর। আমার জন্য পারফেক্ট, যদি কেউ চিনি কম খান সেক্ষেত্রে বলে দিতে হবে যে চিনি কম দিতে, বা যারা চিনি খান না ওইটাও বলে দিতে হবে। রেগুলার হট কফির প্রাইস হলো 70 টাকা, রেগুলার মিট বক্স 120 টাকা, চিকেন শর্মা 120 টাকা, সাব স্যান্ডউইচ 120 টাকা, সাব বার্গার 120 টাকা, চিকেন স্পাইসি পাস্তা 100 টাকা, চিকেন বারবিকিউ উইংস 160 টাকা, চিকেন ক্রিসপি উইংস 150 টাকা, মোমো 120 টাকা। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আবার চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে, সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন। আর এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।